हेलो एवरीवन, इट्स फरदीन अहमद बैक विद अ न्यू वीडियो। और आज के टॉपिकটা হচ্ছে কিভাবে বাসায় বসে বসে ঘুমিয়ে ঘুমিয়ে আপনারা ওয়েট কমাবেন। ইয়েস, এটা হাসার কিছু না, ঘুমিয়ে ঘুমিয়ে ওয়েট কমানো কিন্তু সম্ভব। এটা এখন বলি, যে আপনাদের ভালোমতো বুঝাই বলবো, ভিডিওটা স্কিপ করবেন না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরোটা দেখবেন, তাহলে আপনার ভালোমতো আইডিয়া হয়ে যাবে যে কিভাবে ঘুমিয়ে ঘুমিয়ে ওয়েট কমাইতে হয়। ওকে, সো লেটস স্টার্ট। ফার্স্টলি মানে এখনকার বর্তমান যে সময়, মানে বর্তমান সময় দেখা যায় মানুষরা বিজি থাকে বা মানে এফবি মেসেঞ্জার স্ক্রল করতেছে, তারা ঠিকমতো ঘুমায় না, বা সাফিসিয়েন্ট পরিমাণের যে ঘুমটা দরকার, যত পরিমাণে স্লিপটা দরকার, ওইটা সম্ভব হয় না। সাধারণত মানুষ দেখা যায় যে ছয় ঘন্টা থেকে সাড়ে ছয় ঘন্টা বা সাত ঘন্টা এমন ঘুমায়, কিন্তু একটা মানুষের কমপক্ষে আট ঘন্টা ঘুমানো দরকার। এখন না ঘুমানোর কারণে যা হয় আর কি, না ঘুমানোর কারণে যে দেখা যায় দিনে দিনে মেটাবলিজমটা কমে যায় আমাদের, মানে মানুষের বডির মেটাবলিজমটা যখন ধীরে ধীরে কমে যায় তখন আমাদের বডিতে ফ্যাট স্টোরটা ইনক্রিজ হয়। তো ঠিক মতো যদি আপনারা ঘুমান তাহলে এটা মেটাবলিজম ফাস্ট করবে, যার কারণে দেখা যাবে যে আপনারা মোটা হবেন না। একটা জিনিস, মেটাবলিজম হলো এইজের সাথে সাথে চেঞ্জ হয়। একটা জিনিস দেখবেন, যারা টিনেজারে কিন্তু মানে ভালো পরিমাণের খাচ্ছে যাচ্ছে, কোনো কিন্তু তারা মোটা হচ্ছে না। বা আপনি এমন মানুষ দেখবেন যে যারা প্রচুর খায় কিন্তু মোটা হয় না, ওদের মেটাবলিজমটা ফাস্ট। আর আপনি মোটা হয়ে যান কারণ আপনার মেটাবলিজমটা স্লো। এটা স্লো হওয়ার পিছনে ঘুম একটা বড় একটা রিজন, অনেক বড় একটা রিজন হলো ঘুম। ভালো মতো না ঘুমালে মেটাবলিজমটা স্লো হয়ে যায়, যার কারণে ফ্যাট স্টোর হয়। এটা গেল একটা জিনিস। আর দ্বিতীয় জিনিস, আপনাদের সবসময় একটা ক্যালোরিক ডেফিসিটে থাকতে হবে, ক্যালোরিক ডেফিসিট বলতে আমি কী বুঝাই এখন এটা আগে শুনেন। ক্যালোরিক ডেফিসিট মানে আমাদের বডির যত পরিমাণ খাবার দরকার, মনে করেন একটা মানুষ তার 2000 ক্যালোরিজ লাগে, সে তার ক্যালোরিক ডেফিসিটে থাকবে এখন, তো সে এখন 1800 ক্যালোরিজ খাবে, 200 ক্যালোরিজ কম খাবে, এটাকে বলা হলো ক্যালোরিজ ডেফিসিট। তো জিনিস হলো এরকম, আপনি ক্যালোরিজ ডেফিসিটে থাকবেন। ভাই, আমাদের বডিতে ফ্যাটটা তখনই স্টোর হয় যখন মনে করেন আমরা দরকার থেকে বেশি খাই। স্ট্রেট কথা, দরকার থেকে যখন বেশি খেয়ে ফেলি ওই সময় আমাদের বডিতে ওইটাই স্টোর এনার্জি হিসাবে, ফ্যাট হলো একটা স্টোর এনার্জি হিসাবে আমাদের বডিতে জমা হয়। তাই এইটা যাতে না হয় তার জন্য আমাদের কী করতে হবে, ক্যালোরিক ডেফিসিটে থাকতে হবে। এখন ক্যালোরিজ কীভাবে ক্যালকুলেট করবে এটা আমি আরেকটা ভিডিও বানিয়ে দিব, সমস্যা নেই, নতুন একটা ভিডিও আসবে যেটাতে বলে দিব কীভাবে করে ক্যালোরিক ডেফিসিট থাকতে হয়, ক্যালোরিজ কীভাবে কাউন্ট করতে হয়, আপনি নিজে বডি অনুযায়ী ক্যালোরিজ কীভাবে কাউন্ট করতে হয়। এখন সাধারণ কথা, একটা 4 ফিটের মানুষ আর একটা 6 ফিটের মানুষ, দুজনের তো খাবার ডিমান্ড এক না। যে খাটো তার খাবার ডিমান্ড কম, যে লম্বা তা একটু বেশি, এটাই স্বাভাবিক। তো এটা আমি নেক্সট ভিডিওতে জানাই দিব। তো ফার্স্ট জিনিস যেটা বললাম, সাফিসিয়েন্ট পরিমাণের ঘুম, ভালো মতো ঘুমাতে হবে আট ঘন্টা কমপক্ষে আপনাদের ঘুমাতে হবে। আর দ্বিতীয় জিনিস, ক্যালোরিক ডেফিসিটে থাকতে হবে। অ্যান্ড ক্যালোরিক ডেফিসিটে কীভাবে থাকবেন, আপনারা জাস্ট আপনাদের ডেইলি লাইফ থেকে সুগার, মানে সুগার যে খাবারে আছে, যেগুলিতে সুগার আছে, যেমন মনে করেন ফার্স্টলি সুইট, মিষ্টি, ভাই বাঙালিতে আমরা অনেক মিষ্টি খাই, ভাই অনেক প্রচুর মিষ্টি, একটু কমায় ফেলতে হবে। এরপরে সফট ড্রিঙ্কস, মানে যেগুলি বা কোল্ড ড্রিঙ্কস যেগুলি আছে, মানে 7 আপ, স্প্রাইট, কোকাকোলা, এগুলি বাদ দিতে হবে। এগুলো যদি বাদ দেন তাহলে আপনারা দেখবেন 2 মাস বা 3 মাসের মধ্যে একটা ভালো একটা রেজাল্ট পাবেন। এখানে কোনো খাটনি নেই, আপনি শুধু ঘুমাচ্ছেন আর একটা সুইট আইটেমগুলি খাওয়া বন্ধ করে দিচ্ছেন, বাস এইটাই। এই দুটা জিনিস বা সিনসিয়ারলি ভালো মতো মেনে চলতে হবে, 2 থেকে 3 মাস মতো মেনে চললে আপনি নিজের বডিতে চেঞ্জ পাবেন। সো এ পর্যন্ত ভিডিওটা ছিল, ইটস ফারদিন আহমেদ সাইনিং অফ।